আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম, ভিডিওটি হলো ইউটিউবের ভিডিও কিভাবে নতুন নিয়মে আপলোড করবেন। তো ভিউয়ার্স, ইদানিং সবাই জানেন যে ইউটিউবটা আপলোড হয়ে ইউটিউব স্টুডিও বেটাতে চলে আসছে। তো ইউটিউব স্টুডিও বেটাতে চলে আসার কারণে আমরা কিন্তু আর ইউটিউবের ভিডিও আগের নিয়মে আপলোড করতে পারি না। ওকে, তো না পারার কারণে আমাদেরকে ইউটিউব নতুন নিয়মে ভিডিও আপলোড করতে বলছে। তো ভিউয়ার্স, এখন যে ভিডিও আপলোড করতে বলছে নতুন নিয়মে ইউটিউব, তো এটি খুবই ভালো, কারণ আমরা আগের নিয়মে যেভাবে ভিডিও আপলোড করতাম তখন কিন্তু অনেক কিছু আমরা মিস করতাম। তো দেখা যাচ্ছে যে আমরা ঠিক মতন ওখানে ট্যাগ বসাতে পারতাম না, তারপর অ্যাড স্ক্রিন দিতে পারতাম না, তারপর অনেক কিছু দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওতে দিতে পারতাম না। তো ভিউয়ার্স, এখন যে ভিডিও আমরা নতুন নিয়মে আপলোড করব, সেখানে কিন্তু অনেক কিছু দেওয়া যায় এবং অনেক কিছু বোঝা সহজ, বাট আপনি সব কিছু বুঝে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি এইভাবে বুঝালে বুঝবেন না, আপনাদেরকে নিয়ে যেতে হবে আমাদের ভিডিও স্ক্রিনে। তো ভিডিও স্ক্রিনে যাওয়ার আগে, যারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলের পাশে দেখতে পাচ্ছেন লাল একটি অপশন, ওখানে একটি ক্লিক করে দিবেন, আর পাশে দেখা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তবে চলুন ভিডিও স্টার্ট করা যাক। গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে, এই ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ভিউয়ার্স যদি এখানে যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওর এবং চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এই জন্য বললাম যে ভিডিওটি একটু কষ্ট হলেও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার নামে যে অ্যাপসটি এখানে দেখতে পাচ্ছেন, সেই অ্যাপসটিতে আপনারা চলে যাবেন। ওকে, তো চলে যাবার পর আপনারা এখানে লিখবেন www.youtube.com, লিখে সার্চ করবেন। youtube.com লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ইন্টারফেস শো করছে। তো ভিউয়ার্স, একটু জুম করবেন। তো জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা তীরের মতো যে আইকনটা, ওকে, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট স্টুডিও, ওকে, তো এখানে ক্লিক করবেন। তো কানেক্ট স্টুডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করছে। তো এখানে আপনারা এই যেই নামটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে অপশনটি, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনাদের এখানে গ্যালারিতে যাবেন, তো আমি গ্যালারিতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি নামের যে অপশনটি, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন।
তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু চলে আসছে আগের মতনই, টাইটেল, ডিসক্রিপশন, তারপর ট্যাগ। ওকে, তো আপনারা ফার্স্ট আপনাদের টাইটেলটা দিয়ে দিবেন। তো আমি আমার টাইটেলটা দিচ্ছি। ভিউয়ার্স, আমাদের এখানে টাইটেলটা কমপ্লিট হয়েছে, তো এবার আমরা চলে যাব ডিসক্রিপশনে। ওকে, তো এখানে আমাদের যার যার ডিসক্রিপশন যা দেওয়ার তা দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমাদের এখানে ডিসক্রিপশনটাও কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমরা চলে যাব একটু নিচে, নিচে আসার পর একটু জুম করব। জুম করার পর দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেল, তো এখানে আপনাদের থাম্বনেলটা দিয়ে দেবেন। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা যে থাম্বনেলটা দিবেন, তো সেই থাম্বনেলটি দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার সেম চলে যাবেন, আপনারা গ্যালারি নামের যে অপশনটি চলে আসবে, তো এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের এই সেই থাম্বনেলটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ, তারপর ডিসক্রিপশন, তারপর থাম্বনেল কমপ্লিট। তারপর আমরা এখানে একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্লে লিস্ট, এখানে ক্লিক করব। ওকে, মানে আপনাদের এখানে ভিডিওটার শুরুতে যেই আপনার মানে আপনাদের চ্যানেলের যে ফার্স্ট আপনাদের প্লে থাকবে, মানে মানুষ যখন আপনাদের ভিডিও সার্চ করবে, সার্চ করার পর আপনাদের ফার্স্ট যে ভিডিওটি আসবে, মানে সেই ভিডিওটি এখানে মানে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট সিলেক্ট। ওকে, তো আপনারা এই ভিডিওটি এখানে আপনার যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে টিক মার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ডোন নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনার এখানে প্লে লিস্ট আপনাদের কমপ্লিট হয়ে গেছে। তো তারপর ভিউয়ার্স এখানে একটু চেক করে নিলে ভালো হয়, কারণ যদি কোনো কিছু ভুল হয় তাহলে কিন্তু সমস্যা হবে। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের ট্যাগ, তারপর ডিসক্রিপশন, তারপর হচ্ছে থাম্বনেল, তারপর হচ্ছে প্লে লিস্ট, মোটামুটি সব কিছুই কমপ্লিট। তো তারপর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেডি ফর কিডস, আরেকটি হচ্ছে নো ইটস নট মেডি ফর কিডস। তো ভিউয়ার্স, এই নিয়ে আমি আগের একটি ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে, যে এখানে কিন্তু ভুল করলেই কিন্তু আপনাদের চ্যানেলের বেল আইকন এবং কমেন্ট অপশনটি অফ থাকে। তো এই ভিডিওটি যাদের কমেন্ট এবং বেল আইকন অফ আছে, তারা এই আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওটি দেখে আসবেন। ওকে, তো ভিউয়ার্স আমি ভিডিওটির লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো, তো আপনারা দেখে নেবেন যাদের এই সমস্যাটা আছে। তো ভিউয়ার্স এখানে বুঝাইছে যে আপনাদের ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেডি ফর কিডসে ক্লিক করবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নট ইটস মানে নো ইটস নট মেডি ফরসে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দিবেন এই অপশনটিতে। ওকে, তো ভিউয়ার্স আমি আবারও বলছি, যাদের ভিডিও বাচ্চাদের জন্য হবে তারা ইয়েস ইটস মেডি ফরসে ক্লিক করবেন, আর যাদের ভিডিও বাচ্চাদের জন্য না তারা নো ইটস নট মেডি ফর কিডসে ক্লিক করবেন। ওকে, তো নোতে ক্লিক করবেন যাদের ভিডিও বড়দের জন্য। ওকে, তো এটি কমপ্লিট করার পর ভিউয়ার্স আবার একটু চেক করে নিলে নিতে পারেন, কারণ যদি সমস্যা হবে। ওকে, তো তারপরে ভালোভাবে একটু চেক করে নেওয়া দরকার আমাদের। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু কমপ্লিট। তো তারপর এখানে একটু জুম করবেন। জুম করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন মোরি নামের যে অপশনটি, এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ নামের যে অপশনটি, এই যে। ওকে, তো এখানে আপনাদের যার যার ট্যাগ যা যা দরকার সেই ট্যাগগুলো আপনারা বসিয়ে দিবেন এখানে। তো ভিউয়ার্স আমি আগের আমি একটি ভিডিও আপলোড করেছি কিছুদিন আগে, যে কীভাবে
ট্যাগ বের করে আপনাদের ভিডিওটি ভাইরাল করেন করবেন। তো এই ভিডিওটি আপনারা দেখে আসবেন যে ভালো পরিমাণের কিভাবে ট্যাগ বের করে ট্যাগটি লাগাতে হয়, তো ওই ভিডিওটি আপনারা দেখে আসবেন। ওকে, তো এখানে ট্যাগটি বসাবেন। ভিউয়ার্স, আমাদের এখানে ট্যাগটি কমপ্লিট। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো আপনারা এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমরা আমাদের কান্ট্রিটা বাংলাদেশ, তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেব। তো ভিউয়ার্স, আমাদের ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেছে। তো তারপর একটু সাইডে চলে আসবো। সাইডে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভিডিও লোকেশন। ওকে, তো ভিউয়ার্স আপনি যেই জায়গায় থাকেন তো ওই জায়গায় এটাও দিতে পারেন। তো আপনাদের এখানে ভিডিও লোকেশন দিতে বলছে, তো আপনারা যার যার লোকেশনটা দিয়ে দিবেন। ভিউয়ার্স, আমাদের টাইটেল, তারপর ডিসক্রিপশন, ট্যাগ, ভিডিও ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে লোকেশন, সব কিছুই কমপ্লিট। তো তারপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কোনায় যে নেক্সট নামের যে অপশনটি, এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যখন আমরা ভিডিও ওপেন করি তখন কিন্তু আমরা সবাই জানি যে আমাদের ভিডিওর উপরে একটি আইকন শো হয়, তো ওই আইকনটি এখানে দিয়ে দিবেন। তো দিলে আপনাদের ভিডিওর জন্য ভালো হবে। তো ওই ভিডিওর ওই আইকনটা উচিল হয় তো আপনাদের ভিডিওটি একজন মানুষ দেখতে পারবে ওই ভিডিওটি। তো আইকনটি দেওয়ার জন্য আপনি এখানে যে অ্যাড নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, আর একটি হচ্ছে অ্যাড। তো ভিউয়ার্স, আমরা ওই ফার্স্ট নেমটাই ক্লিক করি, ফার্স্টে আপনারা ক্লিক করবেন অ্যাটে। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিডিও এনিমিস। তো এখানে আপনারা দুটা দিলে দুটা দিতে পারেন, তিনটা আছে, চারটা আছে, তো আমি দুটা দিচ্ছি। তো ওকে, দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওর লাস্টে যেই মানে দুটো ছবি ভেসে ওঠে, তো ওরকম একটি সিলেক্ট করবেন। তো এগুলো দিলে ভালো হয় আর কি আপনাদের ভিডিওর জন্য ভিউয়ার্স। তো তারপর এগুলো দেওয়া শেষ, তারপর আমরা এখানে সেভে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, আমরা এটিও কমপ্লিট করলাম। তো কমপ্লিট করার পর এখানে দেখতে পাচ্ছেন কোনায় সেভ নামের যে অপশনটি, এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এটি সম্পূর্ণ সঠিক হয়েছে, এই জন্য আমাদের এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছে। তো তারপর নিচের যে অপশনটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু ঝুম করবেন। তো ঝুম করার পর ফার্স্ট আপনাদের যেই কথাটা বলছি যে ভিডিওর উপরে যে আইকনটা শো হয়, তো তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, পেলে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সার্চ নামের একটা অপশন চলে আসছে। যদি আপনারা সার্চ করে যদি অন্য কোনো ভিডিও দিতে চান তাহলে দিতে পারেন, আর না হলে আপনাদের এখানে একটি ভিডিও আপনাদের এখানে শো করবে কিছু ভিডিও, তো ওখান থেকে আপনারা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে চ্যানেলের যে আইকনটা শো হয়েছে, এই যে এটার কথাই বলছিলাম যে আপনারা এটি দিলে আপনাদের ভিডিওতে এরকম একটি ইন্টারফেস শো হবে। ওকে, তো ভিউয়ার্স তারপর এখানে কী করবেন, আবার দিয়ে দেবেন সেভ নামের যে অপশনটিতে, এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটোটাই টিক মার্ক চলে আসছে, তার মানে আমাদের সব কিছু সঠিক। ওকে, তো তারপর একটু জুমটা সেরে দিবেন। তো তারপর আমরা আবারও এর নিচে দেখতে পাচ্ছি নেক্সট নামের যে অপশনটি, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সেভ অর পাবলিশ, আরেকটি হচ্ছে প্রাইভেট, আরেকটি হচ্ছে আনলিমিটেড, আরেকটি হচ্ছে পাবলিশ। ওকে,
তো ভিউয়ার্স এখানে বুঝাইছে যে আপনারা যদি ভিডিও আপলোড করেন তখন আপলোড করার পর আপনারা ভিডিও মানে কোন একটা টাইমে সিলেক্ট করতে বলছে, বাট এখনও যদি আপনারা এই যে পাবলিশে ক্লিক করেন তাহলে কিন্তু এখনই আপনাদের ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। আর যদি না চান যে এখন ভিডিওটি আপলোড করছি বাট সন্ধ্যা 7টা বা সন্ধ্যা 8টা বা সন্ধ্যা 10টা বা কাল 12টা এরকমও আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, তো আমি এখানে পাবলিশে ক্লিক করছি কারণ আমি এখনই ভিডিওটি আপলোড করব। এই জন্য এখানে পাবলিশে ক্লিক করার জন্য আপনারা লাস্টে যে নেমটি দেখতে পাচ্ছেন পাবলিশ, এখানে ক্লিক করে দিবেন। তো পাবলিশে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আবার হচ্ছে কোনায় চলে যাবেন, কোনায় চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ, তো এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আপনারা যখন ভিডিওটি আপলোড করছেন তো এই ভিডিওটি এখানে শো করবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি এখানে সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। তো এখানেও দেখতে পাচ্ছেন যে পাবলিশ, ওকে। তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আবারও দেখা হয়ে যাবে কোনো একটি ভিডিওতে।